বিমানের মধ্যে অভিনেত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠল। গতকাল জেট এয়ারওয়েজের বিমানে মুম্বাই থেকে রাজকোট যাচ্ছিলেন ওই অভিনেত্রী এবং অভিনেত্রীর দাবি যে বিমানের ভেতরেই তিনি শ্লীলতাহানির শিকার হন। অভিযুক্ত সহযাত্রী রাজেশের বিরুদ্ধে অভিযোগ জানাতে চান ওই অভিনেত্রী, কিন্তু বিষয়টিকে পাত্তা দেননি এয়ার হোস্টেস। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি শর্মিষ্ঠা গোস্বামী চট্টোপাধ্যায়। শর্মিষ্ঠা, যেটা জানতে চাইবো, ঠিক কি ঘটেছে ঘটনাটা? টিনা দত্ত কলকাতার একজন অভিনেত্রী, যিনি ন্যাশনাল সিরিয়ালে খুবই একজন পরিচিত মুখ, উত্তরণ বলে একটি সিরিয়ালের দরুন গোটা দেশ তাকে চেনে। তিনি মুম্বাই থেকে রাজকোট যাচ্ছিলেন জেট এয়ারওয়েজের একটি বিমানে, এবং সেইখানে তার পাশে যিনি বসেছিলেন, অর্থাৎ তার ঠিক অব্যবহিত পাশের সিটে বসা ভদ্রলোক, তার নাম রাজেশ বলে টিনা ফেসবুক পোস্টে লিখেছেন, যিনি তাকে একটা মিস হ্যান্ডেল করার চেষ্টা করেন, মোলেস্টেশন বলেছেন তাকে। তো তিনি তার এই অভব্য আচরণে খানিকটা চমকে ওঠেন টিনা। টিনার সঙ্গে কিন্তু টিনার ম্যানেজারও ছিলেন, তো তাদের কথাবার্তার ফাঁকে এই ঘটনাটা ঘটায়। তিনি জেট এয়ারওয়েজের কর্মীকে ডাকেন, কর্মীদের ডাকেন, দুজন কর্মী আসেন, একজন মহিলা এবং একজন পুরুষ, তারা পুরোটা শোনেন, এবং জেট এয়ারওয়েজের পক্ষ থেকে তাকে বলা হয় যে এই মুহূর্তে আমাদের পক্ষে কিছু করা সম্ভব নয়, বিমান আকাশে ওড়বার পর দায়িত্ব আমাদের, কিন্তু বিমান যেহেতু এখনো পর্যন্ত মুম্বাইয়ের এয়ারপোর্টে রয়েছে, আমরা এর কোনো দায়িত্ব নিতে পারবো না। তারা পুলিশও ডাকেন না, তারা কোথাও কোনো অভিযোগও দায়ের করেন না। এর মধ্যেখানে যেটুকু সেটা টিনা বলেন যে তিনি প্রবলভাবে প্রতিবাদ করায়, তারা যতটুকু করেন সেটা হচ্ছে রাজেশকে উঠিয়ে অন্য একটা সিট দেন, তাতে অবশ্যই তার অনেক আপত্তি আছে। এবং টিনা দত্ত এই মর্মে একটি ফেসবুক পোস্ট করে সোশ্যাল মিডিয়াতে এই খবরটা জানিয়েছেন, এবং তার যাবতীয় অভিযোগ সেই ভদ্রলোকের বিরুদ্ধে বটে তো বটেই, তিনি ছবিও পোস্ট করে দিয়েছেন তার। তার সঙ্গে জেট এয়ারওয়েজের কর্তৃপক্ষের কাছেও তিনি প্রশ্ন রাখেন যে কি করে এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হলো না। ধন্যবাদ শর্মিষ্ঠা। শর্মিষ্ঠা গোস্বামী চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধির সঙ্গে আমরা তখন কথা বললাম। আগামী এক সপ্তাহের মধ্যে পূর্ব রেলের 589টি স্টেশনে বসানো হচ্ছে কার্ড সোয়াইপ মেশিন। দূরপাল্লা তো বটেই, কার্ডে কাটা যাবে লোকাল ট্রেনেরও ডেইলি, মান্থলি এবং সিজনাল টিকিট। সোমবার থেকে শিয়ালদা এবং হাওড়াতে শুরু হল এই ব্যবস্থা। ট্রেনের টিকিট কাটতে গিয়ে খুচরোর সমস্যা আর চিন্তা নেই, এবার থেকে লোকাল ট্রেনের টিকিটও কাটা যাবে কার্ডে। সোমবার থেকে হাওড়া এবং শিয়ালদা স্টেশনের টিকিট কাউন্টারে বসল কার্ড সোয়াইপ মেশিন। প্রাথমিকভাবে সংরক্ষিত আসনের ক্ষেত্রেই এই ব্যবস্থা চালু হয়েছে। প্রথমে কার্ড সোয়াইপ মেশিন বসানো হচ্ছে মাঝেরঘাট, নিউ কয়লাঘাটা, রবীন্দ্র সদন, টালিগঞ্জ, বেহালা সহ কলকাতার সব রিজার্ভেশন কাউন্টারে। এরপর শ্রীরামপুর, আসানসোল ও বর্ধমানের রিজার্ভেশন কাউন্টারগুলিতে বসবে কার্ড সোয়াইপ মেশিন। আগামী এক সপ্তাহের মধ্যেই পূর্ব রেলের 204টি জায়গায় রিজার্ভেশন কাউন্টারে বসানো হবে এই মেশিন। রিজার্ভেশন কাউন্টারের কাজ চলতে চলতেই 385টি সাব আরবান স্টেশন কাউন্টারে বসানো হবে সোয়াইপ মেশিন। এইসব কাউন্টার থেকে কাটা যাবে মান্থলি, সিজনাল, ডেইলি টিকিট। পূর্ব রেল হচ্ছে ভারতবর্ষের প্রথম রেলওয়ে যেটা ক্যাশলেস ট্রানজাকশন ফর পারচেজ অফ টিকিটস এর ক্ষেত্রে একটা বিশাল পদক্ষেপ নিয়েছে। 30th December মধ্যে যদি যাত্রীগণ ডেবিট কার্ডের এগেনস্টে টিকিট কাটেন তাহলে 2000 টাকা অবধি কোনো তাদের চার্জেস লাগবে না। 2000-এর বেশি যদি টিকিটের দাম হয় তাহলে যে এক্সট্রা যেটা 2000-এর বেশি যে অ্যামাউন্টটা তার উপরে শুধু লাগবে। আমাদের যাদের কার্ড আছে তাদের ক্ষেত্রে অনেক সুবিধা, কারণ যে কোনো সময় আমরা মানে কেটে নিতে পারবো অনেক, আর এই সুবিধাটা সব স্টেশনে হলে আরো ভালো হয়। রেলের পরিকল্পনা রয়েছে চাহিদা অনুযায়ী এক একটি স্টেশনে বসবে একাধিক সোয়াইপ মেশিন। 15 জানুয়ারির মধ্যে মোট 815টি সোয়াইপ মেশিন বসানো হবে কার্ডে। মান্থলি বা সিজনাল টিকিট কিনলে 1 জানুয়ারি থেকে টিকিটে 0.5% ছাড় পাওয়া যাবে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সহযোগিতায় এই ব্যবস্থা চালু করছে পূর্ব রেল। সারা দেশে আমরা আমাদের বিভিন্ন যে লোকাল রেড অফিসগুলো আছে তারা রেলকে প্রায়োরিটি দিয়ে কাজটা শুরু করছে। পূর্ব রেলের পাশাপাশি দক্ষিণ পূর্ব রেলও চালু করছে এই ব্যবস্থা। প্রাথমিকভাবে আগামী এক সপ্তাহের মধ্যে 145টি কার্ড সোয়াইপ মেশিন বসবে। এরপর ধাপে ধাপে 150টি সাব আরবান স্টেশন কাউন্টারে বসবে কার্ড সোয়াইপ মেশিন। ক্যামেরায় অরিন মুখার্জি ও দীপঙ্কর দাশগুপ্তর সঙ্গে কমলাক্ষ ভট্টাচার্য ও শ্রেয়সী গাঙ্গুলির রিপোর্ট 24 ঘন্টা। 24 ঘন্টার সঙ্গে পথে নামলেন ব্যোমকেশ বক্সী, কলেজ স্ট্রিট চত্বরে ঘুরে বেড়ালেন স্রষ্টার ঠিকানা খুঁজতে। পেলেন কি? দেখুন বক্স অফিসে।
আজ আমরা যাচ্ছি বোমকেশে সিক্রেট আউট করতে। এই মুহূর্তে আমরা আছি কলেজ স্ট্রিট কফি হাউসের খুব কাছাকাছি বোমকেশ চ্যালেঞ্জ স্ট্রিটে, এবং শরদিন্দু বাবুর লেখা থেকে এটাই জানা যায় যে বোমকেশ হ্যারিসন রোডে থাকতো, মানে আমার স্ট্রিট আর কলেজ স্ট্রিটের সংযোগস্থলে। তো চলো দেখি ওদিকে। নিশ্চয়ই ওই সংযোগস্থলে, কিন্তু নাম্বারটা কোথাও বলা নেই। নাম্বার কোথাও বলা নেই, একদম লেখাতেও বলা নেই, মানে বুঝতে পারছো বোমকেশ অতদিন আগেও ওই সেলিব্রিটি স্ট্যাটাসটা মেনটেন করতো, এক্সাক্ট নাম্বারটা বলেনি। নমস্কার, এই তো দাদা কেমন আছেন? আচ্ছা, সামনে বোমকেশ বক্সি আসছে 16 ডিসেম্বর, দেখতে যাবেন তো? এইখানে আমরা এসছি 24 ঘন্টা থেকে বোমকেশের ঠিকানা খুঁজছে। আপনি জানতেন যে বোমকেশি কলেজ স্ট্রিট চত্বরেই থাকতো? হ্যাঁ জানেন তো, এই দেখুন দাদা জানেন। কোন দিকে যাবো? এইদিকে আমরা বোমকেশের বাড়িতে থাকতো, বোমকেশের কাছে তো সরকারি ফোন টোনও আসতো, বোমকেশ পর্ব শুরু হয়। বোমকেশ তখন বাড়ি ছিল না, অজিত এবং সত্যপতি ছিল, এবং তারা ফোন পায় একদম সরকারের তরফ থেকে, আত্মসহায়কের কাছ থেকে, কারণ একটি বিশেষ কাজে সরকার তলব দিয়েছেন বোমকেশকে। তো সেই সময় কিন্তু বোমকেশের গাড়ি ছিল না। আচ্ছা, বোমকেশের নিজস্ব গাড়ি হতে অনেক সময় লেগে গিয়েছে। কিয়াতলায় গিয়ে আমার মনে এই দিকটা, জানো তো, তুমি যদিও চরিত্র কিন্তু নস্টালজিক লাগছে না? দেখো পুরনো বিল্ডিং, এটা এই সামনেই যেটা দাঁড়িয়ে আছে, এটা দেখে মনে হচ্ছে যেন ওখানে বোমকেশে দাঁড়িয়ে থাকবে। এই যে ওখানে সত্যবতী দাঁড়িয়ে থাকবে না বোমকেশ দাঁড়িয়ে থাকবে সেটা বলা মুশকিল। স্যার একটা ছোট্ট জিজ্ঞাসা আছে। হ্যালো, আপনার নাম? অভিক মিত্র। অভিক, আপনি কি এখানেই থাকেন? হ্যাঁ, এই চত্বরেই। বাহ, এই তো আমরা এই চত্বরের একজনকে পেয়ে গেছি। এই ব্যাগটা দেখেই বোঝা যাচ্ছে, ঝোলা ব্যাগ দেখে এখন বোঝা যাচ্ছে। আচ্ছা, আমরা আসলে বোমকেশের ঠিকানা খুঁজে বার করতে, কারণ বইতে একটু রেফারেন্স আছে যে কলেজ স্ট্রিট আমার স্ট্রিটের সংযোগস্থলে হ্যারিসন রোড এরকম কোথাও, এক্সাক্ট যেহেতু ঠিকানাটা জানি না, আমরা এখন এখানে রেসিডেন্সি বোর্ডিং এ থাকতো, এমজি রোডের ওপরেই একটা মেস, বাড়ি নয়, বাড়িটা তিনতলায় থাকতো শরদিন্দু, আর নিচে যেখানটা আর কি আপনার জীবনানন্দ দাস থাকতো, এবং এখনো ঘরটা রয়েছে, মানে ওখানে নানা রকম নানাজন এসেছে থেকেছে। আমরা এখনই নস্টালজিয়া নিয়ে আলোচনা করছিলাম। হ্যাঁ, চেষ্টা করতে পারি সি নস্টালজিয়া। চলো আমরা তাহলে এগিয়ে। আর অভিকে আমার বোমকেশ পর্ব টিমের তরফ থেকে, 24 ঘন্টার তরফ থেকে থ্যাংক ইউ, কারণ সুন্দর কিছু ইন্টারেস্টিং ইনফরমেশন দিলাম।